আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি কোনো প্রকার ইনকাম রিলেটেড ভিডিও না, ভিডিওটি শুরু হচ্ছে শুধুমাত্র মেটামাক্স এক্সটেনশন নিয়ে, ঠিক আছে। এই ভিডিওটি ফুল দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে মেটামাক্স এক্সটেনশন কী আর মেটামাক্স এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয়, মেটামাক্সের আসল কাজটা কী। তো চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করে দেই। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন, কেননা এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইনকাম রিলেটেড অনেক ভিডিও শেয়ার করি আর আপনারা এগুলাই অনলাইন জগতে খুঁজে বেড়ান। তো যারা অনেক পুরাতন এয়ারড্রপে অনেক আগে থেকে কাজ করতেছেন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট ভাই, আমি আমাদের চ্যানেলে একটা গিভওয়ে রাখছি, অবশ্যই গিভওয়ে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই ভিডিওটি দেখে জয়েন করবেন, এখান থেকে আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেওয়া হবে। আরেকটা কথা, যারা নতুন একদম এয়ারড্রপ সম্পর্কে কোনো কিছুই বোঝেন না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপ কী এই নিয়ে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, অবশ্যই লিঙ্ক দুইটাতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। মেটামাক্স এক্সটেনশন ওইটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের KIWI ব্রাউজারটা লাগবে। এটা আপনারা প্লে স্টোরে এসে যখন KIWI লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই ব্রাউজারটা শো করবে। তো এই ব্রাউজারটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন, তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। তো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কী করবেন ট্রাস্ট ওয়ালেটে আসবেন প্রথমে, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটে আসে আপনাদের ম্যানোমিক কিটা কপি করবেন, আর এক মানে হচ্ছে মেটামাক্সে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, আমরা ইম্পোর্ট করবো। এই জন্য আপনারা কী করবেন, সবারই ট্রাস্ট ওয়ালেট আছে, আপনারা ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসে এখানে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর মানে আপনারা সচরাচর যেটা দিয়ে এয়ারড্রপে জয়েন করেন সেইটা না, অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখেন এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে, সবারই অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো তারপর থ্রি ডট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর শো সিক্রেট পার্সেস, এখন কিন্তু আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখাইতেছে, তো এখানে ক্লিক করবেন, এখানে আপনার পিনটা সেট আপ করতে বলবে, এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার যে কপিগুলো আছে কপিগুলো করে নেবেন, ঠিক আছে, মানে ব্যাকআপ কিগুলো কপি করে নেবেন। তারপর KIWI ব্রাউজারে চলে যাব, তারপর KIWI ব্রাউজারে এসে মেটামাক্স লিখে সার্চ করবো। তো এখানে দেখেন মেটামাক্স লিখে সার্চ করলে আমাদের সামনে এইগুলো শো করবে। তো এখানে এক নম্বর যেটা আছে metamax.io মানে হচ্ছে এটা মেটামাক্স এক্সটেনশন, এখানে লেখা আছে ডাউনলোড নাও। তো ডাউনলোড নাওতে ক্লিক করার পর আমাদের সামনে কী আছে জাস্ট সব কিছু কিন্তু আমি লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু ক্রোমটা সিলেক্ট করবো আমরা, ক্রোমটা সিলেক্ট করার পর একটু ওয়েট করবো সবাই। তো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করলে কিন্তু আমাদের মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো একটা কথা, এক্সটেনশন কিন্তু সব এক্সটেনশন এভাবে অ্যাড করা হয়। তো এখানে দেখেন চেকিং আছে, তারপর ওকে আসবে, তো ওকেতে ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা মানে হতে হতে আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন যেটা আছে আর কি, অনেক এক্সটেনশন আছে। এক্সটেনশন বলতে বোঝায় হচ্ছে এটা একটা ওয়ালেট, ঠিক আছে। তো ওয়ালেট মানে কি, ওয়ালেটের একটা অ্যাপ্লিকেশন যখন আমরা ইউজ করবো অনেক MB যায় আর কি, মানে ব্রাউজারে যখন করতেছি এটা কিন্তু কোনো প্রকার ডাটা আমাদের ফোনের র্যাম রোমের কোনো প্রবলেম হইতেছে না। তো এই জন্যই কিন্তু আসলে এক্সটেনশনটা ব্যবহার করা দরকার। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু মোবাইলটাকে PC হিসাবে ব্যবহার করি একমাত্র KIWI ব্রাউজারে, কারণ অনেক এয়ারড্রপ আছে যেগুলো হচ্ছে PC ছাড়া কাজ করা অসম্ভব। তো এই জন্যে আমরা মেটামাক্সটা KIWI ব্রাউজারের মাধ্যমে মোবাইলটাকে PC হিসাবে ব্যবহার করি। তো এখানে দেখেন রিমুভ টু ক্রোমে আসছে। তো এখন আমি থ্রি ডট বাটনে যদি ক্লিক করি, থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন মেটামাক্সটা শো করবে। তো এখানে মেটামাক্সে ক্লিক করলে আমার মেটামাক্সে আমাকে নিয়ে যাবে। তো এখন আমাদের সামনে হয়তো আসবে ক্রিয়েট অ্যান্ড ইম্পোর্ট, জাস্ট ওয়েট, সরি, আমাদের সামনে গেট স্টার্টে ক্লিক করতে বলতেছে। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন রিকোভারি পার্সেস অ্যান্ড সিক্রেট ওয়েট, ডট বাটনে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে কিন্তু ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবো আমরা, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবো, আই এগ্রিতে ক্লিক করার পর এখানে আমরা পার্সেসগুলো দিয়ে দিব। তো পার্সেস দেওয়ার আগে আমি এখানে পাসওয়ার্ডগুলো আন দিই, কারণ আমার ব্যাকআপ কি তো আমি আর শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, উপরে ব্যাকআপ কিগুলোতে ক্লিক করবো, পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই হ্যাভে এখানে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে, কিছুক্ষণ একটু সময় নেবে, ঠিক আছে, একটু লোডিং নেবে। তো এখানে কংগ্রাচুলেশন অল ডনে ক্লিক করবেন, আপনাদের মানে কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে। তো এখানে থ্রি ডট বাটনে মানে এখানে ক্যান্সেল করে দেবেন। তো দেখেন এখানে আপনাদের কিন্তু ইথেরিয়ামের মেইন নেটটা সিলেক্ট করা থাকবে। তো এখানে আপনারা ক্লিক করার পর অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনাদের যখন যে নেটওয়ার্কের কাজ করবেন তখন সেই নেটওয়ার্কের RPC অ্যান্ড সব কিছু দিয়ে অ্যাড করে নেবেন। আমি কিন্তু এগুলান শিখাইতেছি কেন, আমি অনেক অফার শেয়ার করবো অ্যান্ড আজকে একটা অফার শেয়ার করবো যেখানে মেটামাক্স এক্সটেনশনটা 100% লাগবে, ঠিক আছে। এই জন্যই এই ভিডিওটি সবার আগে দেওয়া।
তো এগুলো আমাদের কমপ্লিট হলো। তো এখন কথার কথা মনে করেন যে আমরা এখানে বিএসসি ওয়ালেটটা কিভাবে সিলেক্ট করব, থ্রি ডট বাটনে ক্লিক করবেন, নিউ একটা ট্যাব নেবেন, ঠিক আছে। নিউ একটা ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করবে চেইন লিস্ট ওআরজি, এখানে সার্চ করবেন চেইন লিস্ট ওআরজি। তো এখানে দেখেন অ্যাড আওয়ার পিসি, তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনাদের অটোমেটিক মেটামাক্সে নিয়ে যাবে, অথবা থ্রি ডট বাটনে ক্লিক করে দেখবেন যে আপনাদের মেটামাক্সে কোনো কনফার্মেশন আসছে কি না। তো আচ্ছা, থ্রি ডট বাটনে ক্লিক করে দেখবেন একটা কনফার্মেশন আসছে, সেটা অ্যাকসেপ্ট করে দেবেন। তারপরে এখানে সার্চ করবেন মানে বিএসসি, তাই না, বিনান্স স্মার্ট চেইন স্মার্ট, এরকম আসবে। তো এখানে নেক্সটে ক্লিক করবেন, এটা কিন্তু কানেক্ট হয়ে গেল আমাদের ওয়ালেটটা। তারপর আমরা এখানে ক্লিক করার পর আবার সেই আগের পেজটাতে যাব, ওখানে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড টু মেটামাক্স স্মার্ট চেইন, এখানে ক্লিক করলে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করলে আমাদের মেটামাক্স হয়তো বা আরেকটা কনফার্মেশন আসতে পারে, তো আসছে, দেখেন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমাদের নেটওয়ার্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সুইচ নেটওয়ার্ক। তো এখানে কিন্তু আমাদের বিনান্স স্মার্ট চেইনের বিএনবি টা সেট হয়ে গেছে, দেখেন। তো এভাবে প্রত্যেকটা সেট করতে হবে। তো এখানে আমাদের 0.001 বিএনবি আছে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে অ্যান্ড অ্যাড করতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এর পার্ট টু পার্ট কীভাবে মেটামাক্সে মানে টেস্ট নেটে জয়েন করতে হবে, কোন অফারে কেমনে জয়েন করতে হবে, সেগুলো সেই ভিডিওতে বলবো। এত কষ্ট করে এত বড় একটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভাই, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আসলে এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই KIWI ব্রাউজারে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।